আছে কেউ নেবে? ঘি চাই গো কারোর? ও বিমলা, 1 কিলো ঘি দাও তো বাছা। কি বলছো দিদি, শুধু 1 কিলো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কত রোগা হয়ে গেছো তুমি। রুটির ওপর একটু ঘি মাখিয়ে খাও বুঝলে, তারপর দেখো তোমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি 2 কিলো দাও তাহলে। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বিমলা 2 কিলো ঘি ওজন করল, আর সে আনন্দে এগিয়ে যেতে থাকল। রাস্তার মধ্যে ও অনেক গ্রাহকের দেখা পেল। আজকে ওর ঘির ব্যবসা খুব ভালো চলছিল, আর এখন ওর কাছে অল্প একটু ঘি বেঁচেছিল। একটু দূরে হাঁটতেই ও দিনের শেষ গ্রাহকের দেখাও পেয়ে গেল, আর এখন ওর সব ঘি শেষ হয়ে গিয়েছিল। বিমলা খুব আনন্দেই ফিরে আসছিল, আর ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ওকে ডাকল। বিমলা কাকি, ঘি আছে নাকি? না রে সোনা, ঘি তো শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকি, কালকে আপনি বেশি করে ঘি আনবেন। ঠিক আছে বাবা, কালকে তোমাকে ঘি অবশ্যই দেব আমি। ঘির খালি পাত্র নিয়ে বিমলা ওর বাড়িতে পৌঁছল, আর ও টাকা গোনা শুরু করে দিল। অনেক টাকা দেখে ওর খুব আনন্দ হলো। আরে আজকে তো খুব ভালো উপার্জন হয়েছে, কিন্তু আজকে আমার একজন গ্রাহক খালি হাতে ফিরে গেল, আমার একদম ভালো লাগছে না। কাল থেকে আমি আরো বেশি ঘি বানাবো, যাতে কেউ আমার কাছ থেকে খালি হাতে না ফিরে যায়। পরের দিন বিমলা ঘি বানানো শুরু করল। যত পরিমাণে ঘি তৈরি হলো, ওর পাত্রও ভর্তি হতে থাকল। ওর পাত্রের বেশিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছিল, আর বিমলার কাছে যত দুধ ছিল এরই মধ্যে শেষ হয়ে গেল। আরে এটা কি হলো, পাত্রটা তো আজকেও পুরো ভরল না। যদি আজকেও আমার একজনও গ্রাহক খালি হাতে ফিরে যায়, তাহলে আমার খুব খারাপ লাগবে। না, আজকে আমার কোনো গ্রাহকই খালি হাতে ফিরে যাবে না। বিমলা ঘরের ভেতর থেকে একটা বনস্পতি তেলের পাত্র নিয়ে এলো, আর ও ঘিতে তেল মিশিয়ে দিল। এবার কেউ আর খালি হাতে ফিরে যাবে না। ঘি লাগবে ঘি, ঘি চাই গো কারোর? খুব ভালো গাওয়া ঘি আছে গো, কেউ নেবে ঘি? কাকি 1 কিলো ঘি দিয়ে দাও। হ্যাঁ বাবা, কালকে তুমি ঘি পাওনি তো, তাই আজকে একটু বেশি নাও। বিমলা বাচ্চাটাকে ঘি দিয়ে দিল, আর ও এগিয়ে যেতে থাকল। আর এইভাবেই বিমলা বাকি মানুষদেরও নিজের ঘি বিক্রি করতে থাকল। আজকের দিনটা তো খুব ভালো ছিল, আজকে অনেক উপার্জন হয়েছে। ও সুরেশ ময়রার বাড়ির সামনে গিয়ে পৌঁছল। ঘি নেবেন কেউ? ভালো ঘি আছে গো। বিমলা দিদি, আমাকে 3 কিলো ঘি দিন। হ্যাঁ হ্যাঁ সুরেশ, কিন্তু আজকে 3 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, মোরল মশায়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই জন্যই তো আমি গাজরের হালুয়া তৈরি করছি। বাহ, খুব ভালো কথা। বিমলা 3 কিলো ঘি দিয়ে ওখান থেকে চলে গেল। বিমলা ভীষণ খুশি ছিল যে আজকে ওর কোনো গ্রাহক খালি হাতে ফেরেনি। সুরেশ ময়রা গাজরের হালুয়া বানালো, আর ও তখন হাঁড়ি নিয়ে মোড়লের বাড়িতে পৌঁছল। মোড়লের বাড়িতে অনেক মানুষ নেমন্তন্ন খেতে এসেছিলেন। সুরেশ ময়রা নিজের গাজরের হালুয়া পরিবেশন করল, তার মধ্যে একজন ব্যক্তি ওই হালুয়া খেল। ভাই সুরেশ, আজ কি হলো বলো দেখি তোমার এই হালুয়ার? আগের মতো এর মধ্যে স্বাদই নেই।
মনে হচ্ছে সুরেশের আজকে কাজে কোনো মনই ছিল না। না না, মনে হচ্ছে মোড়ল মশাই সুরেশকে টাকা পয়সা ঠিক করে দেয়নি। সবাই হাসাহাসি করতে শুরু করলো, আর মোড়ল ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। এরপর সুরেশ নিজেই হালুয়া খেলো, আর ওর একটু গন্ডগোল মনে হলো। ও আরেকবার হালুয়া খেলো। আমি তো সব জিনিস পরিমাপ মতনই দিয়েছিলাম, এরকমটা আবার বিমলা দিদির ঘিয়ের জন্য হলো না তো? পরের দিন সুরেশ বিমলার বাড়িতে পৌঁছলো, আর ওখানে ও দেখলো বিমলা ঘিতে বনস্পতি তেল মিশিয়ে দিচ্ছে। বিমলা দিদি, এত বড় বিশ্বাসঘাতকতা! আপনি শুদ্ধ ঘিয়ের মধ্যে বনস্পতির তেল মেশাচ্ছেন? আপনি একজন বিশ্বাসঘাতক! আজ আপনার জন্য গ্রামের সবাই আমার হালুয়া নিয়ে মজা করেছে আমার সাথে। আমি তোমার এই কাজের ব্যাপারে গ্রামের সবাইকে বলে দেব। আরে সুরেশ, আমার কথাটা তো শোনো। সুরেশ বিমলার কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেল। সুরেশ গ্রামবাসীদের বলে দিল যে বিমলা ঘিতে ভেজাল মিশিয়েছে, আর এখন বিমলা যখন ঘি নিয়ে বেরোল, দিদি একটু ঘি নাও না। না 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 না, তোমার ঘি আমার লাগবে না বাপু। ঘিয়ের মধ্যে তুমি ভেজাল মিশিয়ে সেটা সবাইকে বিক্রি করছো, চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে বিমলা নিজের কাজের ওপর খুব রাগ হলো। ভেজাল মেশানোর জন্য ওর সব গ্রাহক চলে গিয়েছিল, আর এখন কেউ বিমলার থেকে ঘি কিনতে চাইছিল না। এই গল্পটা থেকে আমরা এটা শিখলাম যে যেমন কাজ তার তেমন ফল। সততা একটা মূল্যবান সম্পদ। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।